হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফ্রি বিটকয়েন স্পিনার এই অ্যাপসটা নিয়ে অনেকে সমস্যায় আছেন যে আপনারা ইনস্টল করতে পারতেছেন না তো আমি আমার আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে আমি পেমেন্ট প্রুফ দেখাইছিলাম এবং সেখানে আমার ডিসক্রিপশানের নিশ্চিত লিঙ্ক দিয়েছিলাম তো আপনারা অনেকে মানে এটা ইনস্টল করতে পারতেছেন না তোমার রেফারে অনেকে মানে হইছেন ইনস্টল করতে পারছেন তবে অবশ্যই তারা বাংলাদেশি না এটা আমি বলবো তো যারাই আমার রেফারে আছেন তারা অবশ্যই বাংলাদেশি না কারণ বাংলাদেশ থেকে যারা ইনস্টল করছেন তো অবশ্যই অন্য উপায় করছেন আমার রেফারের মাধ্যমে করার নেই ঠিক আছে তো আমি যাই হোক আপনারা কাজ করবেন সেই জন্য আমি আজকে দেখাই দেবো যে আপনারা কীভাবে এই ফ্রি বিটকয়েন স্পিনার অ্যাপসটি ইনস্টল করবেন খুব সহজেই আর আপনারা অবশ্যই কিভাবে কাজ করবেন আর কিভাবে উজ্জ্ব নিতে হয় আমি আমার ওই যে আগের ভিডিওটা আছে ওইটাতে দেখা দিছি অবশ্যই এই ভিডিওটা বড় না না মানে শুধু দেখাবো যে কিভাবে আপনারা এখানে অ্যাপসটা ইনস্টল করবেন এটুকুই ঠিক আছে তো যাই হোক আমি আজকে যেহেতু অ্যাপসের বিষয়টা সেটা কীভাবে ইনস্টল করবেন ওইটাই আগে আমি আগে দেখাই তো আপনারা সবাই জানেন যে আপনাদের ইউসি ব্রাউজার আছে তো অবশ্যই ইউসি ব্রাউজার সবাই জানেন তো ইউসি ব্রাউজারের মাধ্যমে সবচেয়ে সহজ তো আমি আবার অন্যভাবে করছি তো আপনারা সবাই এরকমভাবে করতে পারবেন না তো অনেকেই মানে মানে আসেন যে ইউসি ব্রাউজার ছাড়া অন্যভাবে করতে পারেন কিন্তু খুব বেশিরভাগ মানুষই জানেন না যে কিভাবে আসলে এগুলা কর ইনস্টল করতে হবে হুম তো যেটা সহজ সেটাই আমি আজকে দেখাবো ঠিক আছে তো আপনারা প্রথমত আপনাদের যে ইস্যু ব্রাউজার সেটাতে ঢুকবেন আমি দেখাই দিই তারপরে এখানে আমি দেখাবো যে কিভাবে কাজ করতে হয় সেটাও দেখাই দেবো এবং অবশ্যই এই অ্যাপসটা ব্যবহার করার জন্য আপনাদেরকে বিপিএন ইউজ করতেই হবে কারণ বিপিএন ইউজ না করলে এখানে আপনারা ইনকাম করতে না যাই হোক আমি আমার যে কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাই ওকে তো বন্ধুরা আপনারা যখন ইউসি ব্রাউজারটি ওপেন করবেন তখন আপনাদের ইন্টার ইউআরএল এখানে ক্লিক এখানে ক্লিক করার পর আপনি এখানে শুধু লিখবেন ফ্রি বিটকয়েন তো দেখতেছেন যে ফ্রি বিটকয়েন লেখার পর সরাসরি এখানে লেখা আছে যে ফ্রি বিটকয়েন স্পিনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে হতেসেন যে বিটকয়েন স্পিনার একটি অ্যাপস আইকন দেখা যায় তো এই আইকনে ক্লিক করলে কী হয় দেখেন দিস টাইম ইজ নট অ্যাভেলেবেল ইউর কান্ট্রি তো মানে বাংলাদেশে এটা সাপোর্ট করবে না হ্যাঁ তো এই জন্যে কী করবেন ব্যাক করবেন সরি ব্যাক করার পর এখানে যদি আপনি ইনস্টলে ক্লিক করেন তারপরে এটা আপনার সাপোর্ট করবে না একই লেখা দেখা দেখাবে ও তার জন্য কী করবেন এখানে লেখা আছে ডাউনলোড ফ্রি বিটকয়েন স্পিনার ওয়ান পয়েন্ট জিরো এপিকে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে এখানে লেখা আছে যে ডাউনলোড হ্যাঁ আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন ঠিক আছে ডাউনলোড এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর তো তারপর এখানে এরকম একটা পেজ আসবো তো আবার লেখা আছে যে ডাউনলোড তো আপনি সরাসরি এখানে ডাউনলোডে ক্লিক করবেন ঠিক আছে তো ডাউনলোডে ক্লিক করবেন মানে ওকে দিয়ে দেবেন ডাউনলোড তো আমার একবার ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করতে চাই না তো আপনাদেরকে দেখাই দিয়ে আমি আমার একবার ডাউনলোড করা আছে ঠিক আছে আমি স্টপ করে দিলাম আমি আমার ইউসি ব্রাউজারে ঢুকি আপনাদেরকে দেখাই তো যখন আপনারা ডাউনলোড করবেন আপনাদের ফাইল যে মানে মেমরি ফাইল যেটা আছে আর কি ডিভাইস ফাইল হ্যাঁ তো ডিভাইস ফাইল এস ডি কার্ড না ডিভাইস স্টোর আর কি এখানে ক্লিক করবেন তো এটা ইনস্টল করলে আপনাদের সরাসরি আপনাদের ডিভাইস আর কি মানে এটা ডাউনলোড হবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে উপরে ইউসি ব্রাউজার তো এই দেখেন আমি এখানে এটা ই করছিলাম অ্যাপটা ইনস্টল করছিলাম তো আমি আর একবার ইনস্টল করতে যেয়ে আর কি ওইটা স্টপ করে দিয়েছি যার কারণে ওরকম দেখা যাচ্ছে তো এটা এসে আমি একবার ইনস্টল করছি ঠিক আছে তো এটা হচ্ছে আমার অ্যাপটা মানে অ্যাপ্লিকেশন তো এটা আমি ইনস্টল করছি আমি ইনস্টল করে আমার এখন এটা আর কি দেখাইতেছে না এটা আমি আর কি ইনস্টল করে আর কি আমার মানে যে হোম পেজ আছে সেখানে আর কি নিয়ে গেছি যার কারণে হয়তো এটা এরকম দেখাইতেছে তো আপনারা যখন ইনস্টল করবেন এখানে আর কি এটা শু করবে তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে আমি এটা ইনস্টল কইরা ফেলেছি যার কারণে সম্ভবত এরকম দেখাতেছে হয়তো তো আপনারা এইভাবে করতে পারবেন কোনো সমস্যা হইব না ঠিক আছে আমি আমার দেখাইতেছি আমার যে অবশ্যই আমি দেখাবো যে এখানে কীভাবে কাজ করতে হয় এইভাবেই করতে হবে আর কিছুই করতে হবে না তো বন্ধুরা যখন আপনারা ইনস্টল করবেন অ্যাপসটি তখন কিন্তু আপনাদের এরকম মানে ওপেন করলে এরকম একটা পেজ আসবে তো এখানে লেখা আছে যে ইমেল দেওয়ার জন্য তো এখানে আপনারা যে ইমেলটা দিবেন সেটা হচ্ছে যে আপনাদের কয়েন বেস অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছেন তো সেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন এখানে মানে এখানে দিবেন দেওয়ার পর এনে লেখা আছে যে প্রসেস টু আন এখানে ক্লিক করবেন ঠিক আছে প্রসেস টু আন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের মানে অ্যাকাউন্টটা হয়ে যাবে আর কিছুই করতে হবে না ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনারা কাজ করার জন্য এরকম একটা পেজ দেখতে পারবেন যখন আপনারা ওইখানে অ্যাকাউন্টটা করবেন সাথে সাথে আপনাদের এখানে চল্লিশ হাজার পাওয়ার ফ্রি দিবে যেটা আপনারা যদি এখানে এই মানে হ্যান্ডেলটা যদি এখানে দিয়ে দেন তারপর এখানে আপনাদের পাঁচশো মানে হাইস্ট রুল যদি মানে ই হয় আপনারা পাঁচশো পাওয়ার চান্স থাকবে আর যদি আপনারা লো করে দেন তাহলে তিনশো পাওয়ার চান্স থাকবে আর যদি হাই করে দেন তাহলে আপনাদের এখানে একবার ক্লেম করলে পাঁচ হাজার পাওয়ার কাটবে আর যদি লো করে রাখেন তাহলে আপনারা একবার ক্লেম করলে এখানে তিন হাজার মানে পাওয়ার কাটবে তো আপনারা এখানে বারো ঘন্টা পর পর মানে চল্লিশ হাজার পাওয়ার পাবেন তো আপনি এখান থেকে পাওয়ার বাড়ায় নিতে পারেন তো আমি একবার ক্লেম করে নিই যেহেতু আমার সাত হাজার আছে আমি একবার ক্লেম করে নিই এই ক্লেমে ক্লিক করলাম তো ক্লেমে ক্লিক করলে দেখি আমাকে কত দেয় পাঁচচল্লিশ সাতাশি দিল আমাকে ঠিক আছে তো এরকম অ্যাড আসলে খরচ দিয়ে দেবেন আর যদি রানিং অ্যাডস থাকে ওগুলো আপনারা দেখবেন যত সেকেন্ড দেয় তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড যত সেকেন্ড দেয় ওইটা দেখবেন ঠিক আছে তো আমার এখন পাঁচচল্লিশ সদস্য দিল আর আমি আগে নিয়েছিলাম যেটা সেটা এখানে দেখাইতেছে আর আমার এখনকার মেন ব্যালেন্সও এটা আর এখানে আপনারা এখানে ক্লিক করবেন ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে যে ব্যালেন্সটা আছে এখানে এই ব্যালেন্সের উপর ক্লিক করলে আমি যেহেতু উড্ডু নিছি আমার আর কি আরও দুই দিন বাকি আছে আমি দুই দিন পরে এখান থেকে নিতে পারবো তো এখানে ব্যালেন্সে ক্লিক করলে আপনাদের এখানে অপশান থাকবে নো আর এখানে অপশান থাকে ইএস তো আপনার ইএসে করলে আপনাদের উড্ডুটা হয়ে যাবে আর কিছু করতে হবে না তো আমার আরও দুই দিন পরে আমি এখান থেকে উড্ডু নিতে পারবো যেহেতু আমি একবার উড্ডু নিছি তো তার জন্য আমি এখন নিতে পারতেছি না তো আপনাদের যখন যখন যত মানে দুই হাজার হোক এক হাজার হোক সাথে সাথে উড্ডু নিতে পারবেন এবং সাথে সাথে আপনাদের কয়েন বেশি পেমেন্ট করে দেবে ঠিক আছে আর এখানে আপনারা যদি ইনস্ট্যান্ট পাওয়ার বাড়াইতে চান তো অবশ্যই আপনাদের যেটা করতে হবে আমি দেখাই তার আগে আমি আর একটা কথা বলি অবশ্যই আপনাদেরকে বিপিয়েন ইউজ করতে হবে বিপিয়ন ইউজ না করলে আপনারা এখান থেকে কাজ করতেই পারবেন যারা বাংলাদেশি তারা কোনো কাজই করতে পারবেন না হ্যাঁ তো এখানে দেখতেছেন যে প্লাক আইকন একটা এখানে ক্লিক করবেন যদি পাওয়ার বাড়াইতে চান তো একটা অ্যাড দেখলে আপনাদেরকে তিন হাজার পাওয়ার দিবে ঠিক আছে তো অনেক সময় মানে অ্যাড দেয় বা অনেক সময় সমস্যা করে তো যাই হোক এখন আমাকে একটা অ্যাড দিল তিরিশ সেকেন্ডের একটা অ্যাড আমি অ্যাডটা দেখি তো বন্ধুরা আমার অ্যাডটা দেখা শেষ হয়েছে এবং এখানে একটা ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নতে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাকে একটি পাওয়ার দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমার ওই সময় সাত হাজার ছিল মানে পাঁচ হাজার ক্লেম করেছিলাম তো বাকি আমি দেখাতেছি একটু এখান থেকে মানে সরাসরি আর কি এভাবে বের হওয়া যাবে না তো আমাকে এখানে হ্যাঁ আচ্ছা যাই হোক এখান থেকে বের হওয়া গেল অনেক সময় মানে প্রবলেম করে মানে ব্যাক বাটন প্রেস করে বের হতে হয় তো দেখেন এখানে আমার কিন্তু দুই হাজার পাওয়ার ছিল এখন আমি তিন হাজার পাওয়ার হইলো তো এভাবে আপনার পাওয়ার বাড়ায় বাড়ায় নিতে পারেন তবে অবশ্যই বিপেন ইউজ করে করতে হবে আর বিপিএনটা ইউজ করবেন ইউনাইটেড স্টেট যে লোকেশন সেটা আর অন্য কোনো লোকেশান দেওয়া ই করবেন না তো আপনারা যত পারেন এখান থেকে আপনারা বারো ঘন্টা পর্বত চল্লিশ হাজার মানে পাওয়ার দেয় তো ওইটা আপনারা যদি বেশি আন করতে চান তাহলে অবশ্যই প্লাগ আইকনে ক্লিক করবেন এবং অ্যাড অ্যাডগুলো দেখবেন অ্যাড দেখার প্রত্যেকটা অ্যাড দেখার মধ্যে আপনাদের তিন হাজার পাওয়ার দিবে আর কি ঠিক আছে তিন হাজার পাওয়ার দিবে তো এটা দেখে আমার শেষ হয়ে গেল তো আমি এখানে ক্রস ক্লিক করলাম তো আমার এখানে দেখতে যে অনেক সময় একটু প্রবলেম করে মানে ই হয় না যাক এই দেখেন এখানে আমার আট হাজার পাওয়ার হয়ে গেলো তো আপনারা এইভাবে পাওয়ার বাড়ায় বাড়ায় অনেক আর্ন করতে পারেন তো যাই হোক আমি এখন আর একটা ক্লেম করে দেখি আমি ওই সময় পাঁচচল্লিশ সাতাশি পাইছি এখন দেখি কত দে এখন দিল দশ আর যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনার পাঁচশো সাতাশি পেয়ে যেতে পারেন আমি গতকালকে একবার পাঁচশো সাতাশি পাইছি তো যাই হোক এভাবে আপনারা অনেক বেশি সাতাশি আন করতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে আর কি কিভাবে কীভাবে অ্যাপসটা ইনস্টল করবেন সেটা পরিচয় মানে সেটা আর কি দেখায় দেখায় দেওয়া আর অনেকে হয়তো আমাকে কমেন্ট করছেন তো যাই হোক এখানে সব কিছু আমি দেখাই দিলাম যে কিভাবে উড্ডু করবেন এবং কীভাবে আপনারা পাওয়ার বাড়াইবেন এবং এখানে কিভাবে মানে আপনারা রেফার করতে পারবেন যদি বাংলাদেশে আপনাদের রেফার হয় এখান থেকে বাংলাদেশে আপনারা রেফার পাবেন না আর আমার এখানে রেফার আছে এখন বর্তমানে ছত্রিশ জন তবে অবশ্যই ছত্রিশ জন আমার এখানে বাংলাদেশে কোনো রেফার নাই কারণ হচ্ছে বাংলাদেশে যা মানে যারা আপনারা বাংলাদেশ থেকে অ্যাপস করতেছেন অবশ্যই অন্য কোন উপায় করতেছেন আর যারা বাইর কান্ট্রিতে আছেন অবশ্যই তারা মানে সরাসরি আমার যে আমার যে রেফার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা থেকে আপনারা ইয়ে হইতেছেন আর আরেকটা কথা বলি হ্যাঁ আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে রেফার লিংকটা আপনাদের কোথায় পাবেন তো এখানে ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাতাছেন যে রেফার রেফার লিঙ্ক ফাইভ পার্সেন্ট হ্যাঁ তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো আপনাদের অবশ্যই রেফার লিঙ্ক যেটা আর্ন করবে আর্ন করার পর যদি উডু দেয় সেক্ষেত্রে আপনারা ওখান থেকে ফাইভ পার্সেন্ট পাবেন ঠিক আছে এর আগে না তো তারপরে এখানে লেখা আছে শেয়ার শেয়ার মাই লিঙ্ক তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেখানে আপনি শেয়ার করতে চান আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমো যেখানে আপনি শেয়ার করতে চান সেখানে করতে পারেন তাছাড়া আপনি এখানে কপি করতে পারেন কপি করে আপনি যেখানে খুশি সেখানে করতে পারেন তো এই ছিল এটা মানে রেফারেল লিংকের ব্যাপার তো আপনারা যেভাবে খুশি আপনারা এখানে শেয়ার করতে পারেন আপনার রেফারেল লিঙ্কটা তবে বাংলাদেশ থেকে আর রেফারেল মানে আশা করি যে আপনারা এখানে রেফার পাবেন না কারণ যেহেতু বাংলাদেশ থেকে আপনার রেফার লিঙ্ক থেকে সরাসরি কেউ ইনস্টল করবে না আর কি এটা অ্যাপসটা তার জন্য তো যাই হোক বন্ধুরা আশা করি আমার এটা ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা এখান থেকে ইনকাম করেন এই জন্যে আমি বলবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হইলো কারণ সব কিছু নিয়ে বলতে গেলে আর কি একটু না না বললে আর কি বোঝা যায় না যার কারণে সব কিছু মিলাইয়া বললাম তো যাই হোক বন্ধুরা অনেকে হয়তোবা আমার আগের ভিডিওটাতে আনলাইক করছেন জানি না আনলাইক কী জন্য করছেন হয়তোবা আমি পেমেন্ট পুরো দেখাইছি কীভাবে কাজ করবেন দেখাইছি সব কিছু দেখাইছি হয়তোবা কী জন্য আনলাইক করছেন জানি না হয়তো হবে যে হয়তো মানে অ্যাপসটা ইনস্টল করতে পারেন নাই তার জন্যে যাই হোক বন্ধুরা ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে